বাড়িঘাট করছে, আমরা মহিলাদের জন্য সুরক্ষার জন্য আন্দোলন করার জন্য এসেছি, কারোর হাতে তো কোনো অস্ত্র নেই। আন্দোলনকারী ছিল তাদেরকে অনেকটাই এই ব্যারিকেডের থেকে পিছনে নিয়ে গিয়েছে পুলিশ, এবং পুলিশ বাহিনী কোনো এগোচ্ছে, এবং তাই নিয়ে কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি চলছে পুলিশের। শান্তনু দত্ত সেই ছবিটা দেখাচ্ছে, একেবারে নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে তুমুল উত্তেজনা, হঠাৎ করে এটি মিছিল এই শরৎ চ্যাটার্জি রোড, সেই শরৎ চ্যাটার্জি রোড দিয়ে নবান্নের দিকে এগোতে শুরু করে, এবং তারপরে কিন্তু এই পুলিশের সঙ্গে দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করে নিয়ে আসা হচ্ছে। এখন ধস্তাধস্তির পরিস্থিতি চলছে পুলিশের সঙ্গে, আন্দোলনকারী যারা এসেছিলেন এখানে এখন জাতীয় পতাকা নিয়ে, তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে আসছিলেন এখানে। পুলিশ এসে এখানে আগে থেকেই ব্যারিকেড করে রেখেছিল, কিন্তু সেই ব্যারিকেডের সামনে আন্দোলন চলতে থাকে। পুলিশের তরফ থেকে ওয়ার্নিং দেওয়া হয়, সরে যাওয়ার জন্য বলা হয়, কিন্তু তারপরেও আন্দোলনকারীরা পিছু না হটলে পুলিশ কিন্তু বল প্রয়োগ করে তাদেরকে, এখান থেকে বল প্রয়োগ করে পিছু হটতে বাধ্য করা। এই মুহূর্তে দেখছো বিশাল পুলিশ বাহিনী এই শরৎ চ্যাটার্জি রোড জুড়ে যে ভিড়, যে মিছিল এসে পৌঁছেছিল নবান্নের একদম অদূরেই, সেই ভিড়কে ছত্রভঙ্গ করছে এবং মিছিলও ক্রমশ পিছনে যাচ্ছে। বিশাল পুলিশ বাহিনী লাঠি ঢাল টিয়ার গ্যাস দিয়ে কিন্তু ক্রমশ এবার তারা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল, তার থেকে অনেক বেশি সময় চলে যায়। এরপর পুলিশ কিন্তু বাধ্য হয়ে তারা কিন্তু সিচুয়েশন নিয়ন্ত্রণে নিতে ব্যারিকেডকে বাইরে চলে এসে এই মুহূর্তে এলাকা দখল নিয়েছে। এখানে জায়গায় জায়গায় তুলকালাম পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ছবি এই মুহূর্তে হাওড়া ময়দান চত্বরে রয়েছে। কিছুক্ষণ আগেও আমরা দেখলাম দফায় দফায় আরো একবার উত্তেজনা ছড়ালো, যেখানে পুলিশকে উদ্দেশ্য করে ঢিল ছড়া হয়, পাল্টা পুলিশও কিন্তু লাঠি চার্জ করে, এবং যারা আন্দোলনকারী তাদের বক্তব্য হচ্ছে ছাদ থেকে কিন্তু তাদের উদ্দেশ্যে ঢিল ছড়া হচ্ছে, এবং পুলিশের তরফে যারা আন্দোলনকারী তাদেরকে বোঝানোর চেষ্টা হচ্ছে অনেকটাই, তারা হাওড়া ময়দান চত্বর পর্যন্ত তাদেরকে ধাওয়া করে আনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ আগেই ঘোষণা হয় যে এই আন্দোলনকে তারা অবৈধ ঘোষণা করেছে। সরাসরি কথা বলবো, বলুন পুলিশ আটকাচ্ছে কি করবেন? আমরা যতক্ষণ না আমাদের ন্যায় বিচার পাবো আমাদের ততক্ষণ আন্দোলন চলবে, চলছে। আমাদের সুবিচার চাই, আমাদের না করছে কেন, আমরা বিচার চাই। এই আইনের রক্ষক নাই, এটা রক্ষক। এইটা একটু ভুল আছে কি না আছে, গো সাজা দিতে হবে কি না দিতে হবে, লোক আজ তোমার কাছে গেলে তোমার কারে মনে কাজে করবে। এইখানে